বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচে ওয়ানডে সিরিজে ওয়ানডে র্যাঙ্কিং এর হিসাব নিকাশ। তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলতে আজ বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যকার সিরিজ শুরু হবে 23 মে থেকে। পরিসংখ্যানে বাংলাদেশ ক্রিকেট দল থেকে অনেক এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা, তবে বর্তমানে পারফরমেন্স বিবেচনা করলে শ্রীলঙ্কার ঠিক থেকে এগিয়ে রয়েছে টাইগাররা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিটি ম্যাচ আমাদের চ্যানেলে দেখানো হবে, তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিন। 1986 সাল থেকে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে 48টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে বাংলাদেশ জয়লাভ করেছে 60টি এবং শ্রীলঙ্কা জয়লাভ করেছে 39টি। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ রেকর্ড তেমন একটি ভালো নয়। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত ওয়ানডে সিরিজ জয়লাভ করতে পারেনি বাংলাদেশ। সর্বপ্রথম 2002 সালে তিন ম্যাচে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে 8টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ, এর মধ্যে 2টি সিরিজে ড্র করেছে টাইগাররা। বাংলাদেশে সর্বপ্রথম শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভ করেছে 2005 এবং 2006 মৌসুমে। কাগজে কলমে এই মুহূর্তে ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ে 90 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে 79 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে নবম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তবে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই সিরিজ হেরে যায়, তাহলে সপ্তম স্থান থেকে অষ্টম স্থানে নেমে যাবে বাংলাদেশ, সপ্তম স্থানে উঠে যাবে শ্রীলঙ্কা। আসুন দেখে নিই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচে ওয়ানডে সিরিজের র্যাঙ্কিংয়ের হিসাব নিকাশ। ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ে 90 পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশ, অন্যদিকে 79 পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। এই সিরিজে যদি বাংলাদেশ 3-0 ব্যবধানে জয়লাভ করে, তাহলে 4 পয়েন্ট নিয়ে যোগ হবে বাংলাদেশে, অন্যদিকে 5 পয়েন্ট কমে যাবে শ্রীলঙ্কার। বাংলাদেশ যদি 2-0 ব্যবধানে জয়লাভ করে, তাহলে কোনো পয়েন্ট যোগ হবে না, অন্যদিকে 1 পয়েন্ট হারবে শ্রীলঙ্কা। তবে বাংলাদেশ যদি সিরিজ হেরে যায়, তাহলে বিপদে রয়েছে টাইগারদের। শ্রীলঙ্কা যদি এই সিরিজ 2-0 ব্যবধানে জয়লাভ করে, তাহলে 3 পয়েন্ট হারবে বাংলাদেশ, অন্যদিকে 3 পয়েন্ট যোগ হবে শ্রীলঙ্কার। তবে বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ হারে, তাহলে সপ্তম স্থান থেকে অষ্টম স্থানে নেমে যাবে বাংলাদেশ, 86 পয়েন্ট পাবে এবং সপ্তম স্থানে উঠে যাবে শ্রীলঙ্কা, 83 পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে নেমে যাবে বাংলাদেশ। আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ কত পয়েন্ট নিয়ে সিরিজটি জিতবে অথবা হারবে, তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান।